রাজ্যের প্রাথমিক হাসপাতাল থেকে শুরু করে প্রধান হাসপাতাল পর্যন্ত আরও দন্ত চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আজ বিশ্ব ওরাল হেলথ দিবস উপলক্ষে জাতীয় স্বাস্থ্য মিশন ও ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন ত্রিপুরা শাখার যৌথ উদ্যোগে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এক অনুষ্ঠানের উদ্বোধন করে এই কথাগুলি বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। তিনি এও বলেন, এবছর থেকে শুরু হচ্ছে রাজ্যের পঞ্চম আসনের ডেন্টাল মেডিকেল কলেজ। এদিন তিনি চিকিৎসক নিয়োগের তথ্য দিতে গিয়ে বলেন, বর্তমানে রাজ্যে 78 জন দন্ত চিকিৎসক রয়েছেন, আরও 227 জন নিয়োগের সিদ্ধান্ত নিতে যাচ্ছে রাজ্য সরকার। সেই দিনে ওয়ার্ল্ড ওরাল হেলথ ডেতে সবাইকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এবারে যে থিম সেটা হচ্ছে বি প্রাউড অফ ইউর মাউথ। অত্যন্ত সুন্দর, প্রতি বছরই এক একবার এক একটা চেঞ্জ হয় থিম নিয়ে, এবং সেই বিষয়ে আমাদের ডক্টর সৌমেন দত্ত চৌধুরী এখানে বিষয়গুলো আলোচনা করেছেন। থিমের বিষয় কেন এই থিম সামনে রাখা হয়, আমি একটা জিনিস আপনাদের সামনে রাখতে চাই। আমাদের দুটো চোখ, দুটো কান, কিন্তু মুখ কিন্তু একটাই, ভগবান এই একটাই মুখ দিয়েছে। ইচ্ছা করলে দুটো মুখও দিতে পারতো, কিন্তু একটা মুখে দিয়েছে। অর্থাৎ এই মুখের প্রয়োজনীয়তা এত স্পেসিফিক যে এই মুখ থেকে ফসকে কিছু মিলে গেলে কিন্তু মিলে গেল কিন্তু আবার এই মুখে যদি হাসি না থাকে, আমরা অনেকে কনস্টিপেটেড যদি হাসি,